সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে এবং নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, সেই তথ্যগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে বলবো, অনেকেই গ্রেভেন্স দাখিল করেছিলেন, গ্রেভেন্সের হিয়ারিংয়েও উপস্থিত ছিলেন এবং অনেকেই গ্রেভেন্সের রেজাল্ট কপি পেয়েছেন, আবার অনেকেই রেজাল্ট কপি পাননি। তো যারা এখনও পর্যন্ত রেজাল্ট কপি পাননি, আপনারা চিন্তা করবেন না, অবশ্যই আপনাদের বাড়িতে বাই পোস্টে রেজাল্ট কপি পেয়ে যাবেন। সুতরাং আপনারা এই বিষয়টা চিন্তা না করে আপনাদের এখন উচিত যে কীভাবে সিট আপডেট করে আপনাদের জায়গাটা পরিপূর্ণ বা আপনাদের চাকরিটা সুনিশ্চিত হয়, সেই বিষয়টা একটু ভাবনা চিন্তা করুন। তো আজকে যতটুকু খবর নেওয়ার চেষ্টা করেছি যে কমিশন কবে কোর্টে যাবে, আপনারা নিশ্চয়ই জানেন যে এই কমিশন আর কোর্ট করতেই আজকে প্রায় 8 বছর পেরিয়ে যাচ্ছে, অথচ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সম্পন্ন হচ্ছে না। অন্তত কয়েকবার আপনারা হেডলাইনে দেখেছেন বিভিন্ন পত্রিকার যে শিক্ষক নিয়োগের জট কাটার ইঙ্গিত উচ্চ প্রাথমিকে, এ ধরনের বহু কিন্তু হেডলাইন আপনারা দেখেছেন বিভিন্ন পত্রিকায়, কিন্তু জট কি কেটেছে এটা কিন্তু প্রশ্ন যাচ্ছে। তারপরেও আমরা বলতে বাধ্য হচ্ছি, যেহেতু তারা বারবার বলছেন, সেই পরিপ্রেক্ষিতেই আমরাও বলার চেষ্টা করছি যে তাদের বক্তব্য এবং তাদের পরিকল্পনাটা কী। তো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে কমিশন আগামী 17 থেকে 21 তারিখের মধ্যে সম্ভবত কোর্টে যাচ্ছে, আর যদি কোর্টে যায় তাহলে কি কি সঙ্গে নিয়ে যাবে আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে যারা গ্রিভেন্স দাখিল করেছেন, মোট কথা যারা উপস্থিত ছিলেন হিয়ারিংয়ে, তাদের যে রেজাল্টগুলো, তারা কি কি কারণে বাদ গেলেন বা কারা কি কি কারণে ইনক্লুড হলেন ইন্টারভিউয়ের জন্য, তাদের যে লিস্ট, সেই লিস্টটা পুঙ্খানুপুঙ্খভাবে নম্বর সহ সম্ভবত কোর্টে জমা দিতে যাচ্ছে কমিশন। আর অপরদিকে কোর্টে আর একটা বিষয় নিয়ে যাবে, সেটা হচ্ছে যারা ইতিমধ্যেই ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউয়ের লিস্টটাও কিন্তু কমিশন সঙ্গে নিয়ে যাচ্ছে। এবারে এই দুটো যখন সঙ্গে নিয়ে যাবে, যাওয়ার পর কিন্তু কমিশন বলবে তাদেরকে এই শিক্ষক নিয়োগের জন্য অনুমতি দেওয়া হোক, হয়তোবা সেই দিনই অনুমতি দিতে পারে, কিংবা তার পরবর্তী আর একটা হিয়ারিং কমপ্লিট করে তার অর্ডার দিতে পারে যে আপনারা শিক্ষক নিয়োগ করতে পারেন শর্ত সাপেক্ষে। তবে এই জায়গায় আর একটা কথা বলার ছিল যে কমিশন যদি কোর্টে গিয়ে আরজি জানাতো, তাহলে এতদিনে কিন্তু উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনেক কমপ্লিট হয়ে যেত। কিন্তু এই জায়গায় প্রশ্ন যাচ্ছে যে কমিশন কি কোর্টে গিয়ে ওই শিক্ষক নিয়োগের আরজি জানাবে না আবার সময় চাইবে, এটাও কিন্তু একটা মারাত্মক প্রশ্ন। যা হোক, সেটা সময়ই বলবে, আমরা সেই বিষয়টার দিকে নজর রাখব। তবে কোর্টে কমিশন যাচ্ছে আগামী 17 থেকে 21 তারিখের মধ্যে, যেটা সম্ভাব্য ডেট আমাদের জানানো হলো, সেই ডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী 17 থেকে 21 তারিখের মধ্যে কমিশন কোর্টে যাচ্ছে। এবারে আর একটা বিষয়ে আপনাদের সঙ্গে বলার ছিল যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে ইতিমধ্যেই ইন্টারভিউ দেওয়া প্রার্থী, তাদের সংখ্যাটা কত। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্টারভিউতে ডাক পেয়েছেন প্রায় 12,500-এর মতো, কিন্তু এই মুহূর্তে ইন্টারভিউ লিস্টে কতজনের নাম আছে আপনারা কি জানেন? হয়তো জানেন না। যতটুকু শোনা যাচ্ছে 7,500-এর মতো ইন্টারভিউয়ে নাম রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ দিয়েছেন 7,500। এখন তাহলে
প্রশ্ন যাচ্ছে তাহলে তো আরও অনেক প্রার্থীকে ডাকা উচিত। কেননা 15,000-এর কথা যেহেতু বলা হয়েছিল যে প্রথম ধাপে বা 14,399টি সিটের উপর কী হবে যে ইন্টারভিউ হবে, তাহলে তো আরও অনেক প্রার্থীকে ডাকা উচিত। তাহলে কমিশন কী করবে? নানান ধরনের কিন্তু প্রশ্ন উঠে আসছে। আবার অনেকেই বলছেন যে এই মুহূর্তে সিট আপডেট করে ডাকা অনুচিত, সিট এই মুহূর্তে কেন আপডেট করে ডাকবে না, এটা নিয়েও অনেক প্রশ্ন উঠছে। যদি এই মুহূর্তে সিট আপডেট করে তাহলে নাকি রেশিও মেনটেন হবে না, তাহলে কমিশন হয়তো আরও পরবর্তীতে সেই আইনি জটিলতায় ফেঁসে যেতে পারে, সে কারণেই নাকি এই মুহূর্তে সিট আপডেট করবে না, পরবর্তী প্রসেসে সিট আপডেট করতে পারে। এবারে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ বিষয়ে বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘ প্রায় 335 দিন ধরে ধর্ণা বিক্ষোভ চালাচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে ন্যায্য শিক্ষক হওয়ার পদপ্রার্থীরা। আর সেখানে অনেকেই এসে নানান ধরনের প্রতিশ্রুতি মুখরোচক কথা বলে যাচ্ছেন, অথচ তাদের কোনো কিছুই হচ্ছে না, তাদের ভবিষ্যৎ কিছুই হচ্ছে না, তারা শুধু ধর্ণা আর বিক্ষোভ করেই চলছেন। মোট কথা হচ্ছে যে আজকে শিক্ষিত বেকার যেন এক একটা ফুটবল, তাদেরকে লাথি মেরে মেরে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, আমি তাদের সাফল্য কামনা করি যারা গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে বঞ্চনায় ধর্ণা বিক্ষোভ করছেন। আর আপনাদের আর একটা বিষয় বলছি যে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই মুহূর্তে অসংখ্য শূন্যপদ রয়েছে, উচ্চ প্রাথমিক থেকে শুরু করে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর বিভিন্ন স্কুলে অসংখ্য শূন্যপদ রয়েছে। বলা বাহুল্য যে বিভিন্ন স্কুলে 1,500-এ পার্ট টাইম শিক্ষক নিয়ে বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলো করানো হচ্ছে, এটা সব থেকে দুঃখের বিষয়। আজকে শিক্ষাটা যেন লাঠে উঠে যাচ্ছে, তাই আগামীতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, যে শিক্ষকরা যাতে সঠিকভাবে পড়াতে পারেন, পর্যাপ্ত যাতে শিক্ষক থাকে, সেটাই কামনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।